বিসমিল্লাহির রহমানির রহিম। বিকে নেভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। নিয়মিত এই বিকে নেভেশনের ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আরও বিস্তারিত জানার জন্য bknovationbt.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। তাহলে বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকার মেশিনারি সম্পর্কে যে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি, নিত্য নতুন মেশিন আপডেট, সেগুলো আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, দেখতে পারবেন। সামথিং টাকা ইনভেস্ট করে আপনি একটা বিজনেস শুরু করতে পারবেন, চাকরি গ্রহীতা না হয়ে চাকরিদাতা হন। তো গাইস, এখানে যে মেশিনটি রাখা আছে সেটা হচ্ছে ডংফিং 16 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন দিয়ে দুইটা মেশিন সেট আপ করা হয়েছে, ভ্রাম্যমান গাড়ির আদলে সৃষ্টি করা হয়েছে। এখানে যেটা রাখা আছে সেটা হচ্ছে চিনি, বেসম, শুকনা এবং ভিজা চাউল পাউডার করতে পারবেন, যেটাকে পিঠা পুলি চাউল বলা হয়। সেটা কিন্তু এই মেশিন দিয়ে আপনি গুঁড়া করে নিতে পারবেন, পাউডার বা ডাস্ট করতে পারবেন। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, কেউ বলে কানমুশরি ভাজা, কেউ বলে চিপস মেশিন, কেউ কয় ঝুড়ি ভাজা, যে যে নামে ডাকুক না কেন জিনিস কিন্তু একটাই। তো এই মেশিনটা হচ্ছে এই মেশিনের সাথে সেট আপ করে দেওয়া হয়েছে। তো আপনারা যদি মনে করেন দুইটা মেশিন এইভাবে সেট আপ করে নেবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ। ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারসমূহ দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের নাম্বার কালেকশন করে আমাদের সাথে যোগাযোগ করে সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন। আরও বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে বুধবার ব্যতীত যে কোনো দিন আসতে পারবেন। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে টপ জনপ্রিয় একটা বিজনেস। এই একটা মেশিন দিয়ে কিন্তু আপনি প্রতিদিন 4 থেকে 5 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন, সিম্পল ব্যাপার। আমি যদি এটাকে টাকার মেশিন বলি সেক্ষেত্রে কোনো প্রকার ভুল হবে না, কারণ এই মেশিন ছোট্ট হলে কি হবে, ইনকামটা বা প্রফিট অনেক বড়। তো এই মেশিনটি আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো, এই মেশিনের সাথে কী কী পাচ্ছেন সেটা কিন্তু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে যে রাখা আছে এগুলো হচ্ছে একটা মেশিনের নিফিল, এটা হচ্ছে নাইফ। এই নাইফ দিয়ে কিন্তু কাটিং সিস্টেম করতে পারবেন চিপগুলো। আমরা ভিডিও শেষে একটা লিঙ্ক দিব, সেটা দেখতে পারবেন আমরা কী সুন্দর কাটিং সিস্টেম চিপস তৈরি করছি। এখানে যে ডিজাইনগুলো দেওয়া আছে এই ডিজাইনগুলো 17টা ডিজাইনের সমন্বয়ে একটি মেশিন গঠিত, এবং এই মেশিনের সাথে একটা সেল এবং বুশ, এটাকে সেল বুশ নামে পরিচিত, সেল বুশ কেউ বলে কায়েল, এটা কিন্তু মেশিনের সাথে একটা অতিরিক্ত থাকে। আর এই নাইফ বা ডাইসগুলো এই মেশিনের সাথে আপনারা পাচ্ছেন। এই হচ্ছে সেট আপ। এতক্ষণ ধরে যে মেশিনটি আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম সেই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,30,000 টাকা। এই ফুলফিল সেট আপটা আপনারা নিতে পারবেন। যদি এই ধরনের একটা বিজনেস আপনি আপনার এলাকায় বা শহরে বা গ্রামে বন্দরে যেখানে করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ধরনের সেটিং ব্যতীত আপনি অন্য কোনো ধরনের সেটিং চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে এই মেশিনটি চালিয়ে দেখানোর চেষ্টা করব। তো আপনারা অনেকে বলেন যে মেশিন চালানোর সিস্টেম বা ব্যবহারবিধি, ব্যবহারবিধি হচ্ছে মেশিন যখন প্রথমে স্টার্ট করবেন অবশ্যই একটু পানি দিবেন। আমরা ইতিপূর্বে অনেক প্রকার মেশিন চালিয়ে আপনাদের ব্যবহারবিধি দেখানোর চেষ্টা করছি, আজকেও দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে। দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কীভাবে এই মেশিনটি ড্রাইভ করতে হয়। তো এখানে যে চাউলগুলো রাখা আছে এখানে আতপ চাউল সলিড, আপনি চাইলে সেদ্ধ চাউল কিংবা ডাউল, গম, ভুট্টা ইত্যাদি জিনিস দিয়ে কিন্তু আপনি চিপস তৈরি করতে পারবেন এই মেশিনে। তো ভিউয়ার্স, মনে রাখবেন চিনি, হলুদ এবং পাউডার জাতীয় জিনিস ব্যতীত যে কোনো জিনিস দিয়েই আপনি চিপস তৈরি করতে পারবেন। এখন আমি আপনাদের সামনে কিছু চাউল দিয়ে চিপস তৈরি করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।